আমির খান যাচ্ছে হজ করতে, হ্যাঁ উমরা করে চলে আসছে শাহরুখ খান, তো এদের থেকে বড় পণ্ডিত আর মুমিন কেউ আছে? বিরাট বড় মুমিন তাই তো, বিরাট বড় ইমানদার তাই তো না? তাদের যারা ভক্ত আছে তারা ফটো শেয়ার করছে, দেখুন কত ভালো মুসলিম, হ্যাঁ হজ করতে গেছে, ওমরা করতে গেছে। আমির খান তো বছরে একটা করে বউ পাল্টায়, কথা বলেন ঠিক কি না? আর যাদিকে পাল্টায় একটাও মুসলিম নয়, সব অমুসলিম, ধরছে আর ছাড়ছে। তাকে বিয়ে করেছে, সে চলে গেল, তার বোনকে করেছে, চাস্ত বোনকে, আবার তার বিটিকে করবে না তার বোনকে করবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তো তাদের চরিত্র, আবার কি কষ্ট তো ওই জায়গায়। আপনি ভাবতে পারেন যারা বলে তারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি, আমি তো দেখলাম সৈয়ফ আলী খানের ছেলে 20 বছর বয়স হবে, তার মেয়ে তার 20 বছরের ওপরে বয়স, দু ভাই বোন ন্যাংটো গা ধুচ্ছে সুইমিং পুলে, ন্যাংটো। তাদের নাম স্বীকৃতি, তাদের নাম শিক্ষিত, তাদের নাম ভদ্রতা, তাদের নাম স্ট্যান্ডার্ড, নাউজবিল্লাহ। যদি তাদেরকে স্ট্যান্ডার্ড মনে করো, তুমি হচ্ছে আমেরিকা লন্ডন ব্রিটেনের ওই কুকুরের জাত, যারা কুকুরের সাথে জিনা করে, যারা মায়ের সাথে জিনা করে, যারা বোনের সাথে জিনা করে। আল্লাহর কসম আমাদের মতো মৌলবীকে যদি জিজ্ঞেস করো আমরা একটাই কথা বলবো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'আ সাবীলা। বিটি বাপের কাছে পর্দা করবে, ভাইয়ের কাছে পর্দা করবে, বিটি ভাইয়ের কাছে বোনকে পর্দা করতে হবে, অনেকে জানা বিপদ ঘটে যাবে। বোনকে পর্দায় থাকতে হবে, শরীর ঢেকে রাখতে হবে ভাইয়ের কাছ থেকে। ছেলে যদি বড় হয়ে যায় মাকে ছেলের কাছ থেকে পর্দা করে রাখতে হবে শরীরকে, অনেকে জানা নাই, আমরা বুঝি না পর্দা কাকে বলে। নফসটাকে জিজ্ঞেস করব। আমাকে গত এক সপ্তাহ আগে একজন ফোন করেছিল যে আমাদের এখানে 20 বছরের একজন হাফেজ তারাবি শুনিয়েছে, তার পেছনে মেয়েরা তারাবি পড়েছে। আমি মনে এক মালেরও নামাজ হয় না, সব ক্যালানি খাবে কবরে, কি বুঝলে? আর সে যে কি মার খাবে হাফেজ তা সে আল্লাহ ছাড়া কেউ জানে। সে যদি তাহাজ্জুদ গুজার হয় তারপরে তার পাচা ফাটিয়ে দেবে ফেরেশতা। 20 বছরের ছেলে যদি তারাবি পড়ে, 20 বছরের ছেলের মধ্যে ছেলেটা বালিক না নাবালিক বাবা? আজকে বিয়ে দিলে কালকে ছেলে 1 বছর পড়ে, ঠিক কি না? কথা বলেন, সেই ছেলে যদি মেয়েদের তারাবি পড়ায়, সে যদি প্রথম রাকাতেই সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যদি করে একটা বুবু বসে থাকে আর ঘাটটা এইদিকে ঘুরবে না, ওইখানেই তো নামাজ শেষ হয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি যেটা বলছি বাস্তব বলছি, মিথ্যা বলিনি। যদি বলেন হুজুর আপনার চোখ পড়বে কেন, তুমি মূর্খ, তোমার জানা নাই মানুষের দিলেতে আল্লাহ নাফস দিয়েছে, দিল দিয়েছে, এই নাফসটা এত বড় মূল্যবান নাফস, ওই জন্য তোমাকে বলা হয়েছে তোমার নাফসের হেফাজত করো, তোমার নাফস তোমার চোখের হেফাজত করো। নারী শরীর খোলা থাকলে সেখানে নজর পড়লে তোমার হৃদয় কেঁপে উঠবে। চলুন আপনাকে দেখিয়ে দিই, সমস্ত নবী যার কারণে নবীজিকে লাকব দেওয়া হয়েছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম নবীজি ইমামতি করেছে। এক দলিল হচ্ছে মেরাজের রাত্রি তিনি ছিলেন ইমামুল আম্বিয়া, আল্লাহ তাআলা এরকম নবীর উম্মত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা শিক্ষার বুনিয়াদ রাখলেন নবীজির দ্বারা, পৃথিবীর মানুষের দ্বারা শিক্ষার বুনিয়াদ। আজকে মুসলমান পেছুলো কি করে, তার কারণ একটাই বলে দিই, পেছ হওয়ার কারণ একটাই, যখন এরা দিন থেকে সরতে লাগলো, কোরআন থেকে সরে গেল, আল্লাহর আদর্শ থেকে সরে গেল। আজকে আপনারা যারা যারা মনে করছেন একটা ডাক্তার মুসলমান ঘরের ছেলে সে শিক্ষিত সে জ্ঞানী, তখন জ্ঞানী যদি তার মধ্যে নামাজ রোজা দিনদারি থাকে, তাকুয়া থাকে, পরেজগারি থাকে, তখন সেই ডাক্তারটা জ্ঞানী। যদি মুসলমানের ছেলে হয়ে সালামের উত্তর না দেয়, দিন যদি তার মধ্যে না থাকে, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে বালহুম আদাল, একটা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ।
আমার আল্লাহর কাছে। কোন ডাক্তার যদি শুনে রে নামাজি হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, দিনদার হয়, তার দুনিয়াও কামিয়া, আখিরাতও কামিয়া, আল্লাহর কাছে তার মূল্য আছে। যার দুনিয়া আছে আখিরাত নাই, সে মুসলমান ঘরে জন্ম নিয়ে যত বড়ই পৃথিবীর পদ পেয়ে যাক কোনো মূল্য পাবে না। যত বড়ই পদ পেয়ে যাক কোনো রকমের মূল্য পাবে না। ওই জন্যে আপনার ছেলেকে এডুকেশন শিক্ষা দেন, মাথায় রাখবেন দিনই শিক্ষা অবশ্যই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি দিনই শিক্ষা না দেন আপনার ছেলে গুমরা হবে, না হলে নাস্তিক হবে, না হলে বেইমান হয়ে দাঁড়াবে, বেইমান। আমি বর্ধমান টাউনের কথা বলছি, মুসলমান ঘরের ছেলে ভালো শিক্ষিত, চাকরিও করে, পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশনে, ছেলেটা সকালবেলায় উঠে মুসলমানদের ছেলে রামকৃষ্ণর ফটোতে মালা চড়ায়, সকালবেলায় পুজো করে, মুসলমানদের ছেলে, বাস্তব বলছি, সত্য ঘটনা বলছি, তাকে মুসলমান বলা যাবে? তার নাম হচ্ছে মুশরিক। তার নাম কি বললাম? মুশরিক। সে মুশরিক। ওই জন্য আমার যুবক থেকে বলছি, যারা আমার বয়ান শুনে অনেকে গালি দেয়, অনেকে আমাকে খারাপ ভাষা বলে, তাদের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল আল্লাহ তাদেরকে হিদায়ত দে। আমি জলসাই বলেছি সালমান খান হচ্ছে মুশরিক, তার ফ্যামিলি হচ্ছে মুশরিক, যেহেতু গণেশের পুজো করে, যার কারণে তাদেরকে মুসলমান বলা যাবে না। কেউ যদি বলেন তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন আর হাদিসের মোতাবেক তারা মুশরিক, তাদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু আল্লাহ ব্যতীত অপরের উৎসর্গ করেছে। কোরআনে আছে লাউকানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কেউ নেই। আপনাকে এইটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মাবুদ নেই, তবে আপনি মুসলমান। আপনি যদি মুশরিক হন, আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস রাখেন, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করেন, আল্লাহর কসম আপনি পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপ করেছেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব, কিন্তু জেনে বুঝে কেউ যদি শিরক করে আমার সঙ্গে, সে পাপ আমি আল্লাহ ক্ষমা করব না। সে যেই হোক, যত উঁচুই মানুষ হোক, আমাদেরকে গালি দাও, মৌলবীদিকে গালি দিবে, দাড়ি টুপিওয়ালাকে গালি দিবে, গালি দাও, খুব গালি দাও, কোনো অসুবিধা নাই, জামাতি দিকে গালি দিবে, গালি দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের জন্য দোয়া রইল হিদায়তের দোয়া, আমি হিদায়তের দোয়া করব, কোনো অসুবিধা নেই। আজকে বড় কষ্ট লাগে, কোথায় জানেন, মুসলমান দেখো পৃথিবীর বুকে, আমি আজকেই দেখছিলাম একটা ডিবেট, আমাদের মতো মৌলবী দাড়ি রেখে মাথায় টুপি লাগানো আছে, আমাদের রাজ্যে কোথায় দেখছি তারা পূজোর অনুষ্ঠানে যোগদান করেছে, উত্তরপ্রদেশে পূজোর অনুষ্ঠানে যোগদান করেছে, সে আবার সাফাই দিচ্ছে মিডিয়ার সামনে কে হিন্দুস্তান কে হর মুসলমান কে লিয়ে ইয়ে কহনা চাইয়ে কি জিতনা ভি ত্যোহার হ্যায় সবকা ত্যোহার সবকে লিয়ে হ্যায়। মাই তো উস মূর্খ মৌলবী কো কহনা চাহুঙ্গা, ভাই বকরা ঈদ মে তুম কিউ নেই বুলা লেতে, থোড়া বড়ে কা গোশ খিলা দেগে, তুম আপনে দোস্ত কো বুলাও, ফির তুম গলত কহোগে, গলত বাত হ্যায়। কোরআন জো কাহা হ্যায় লকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমারে ধর্ম তোমারে পাস আর হামারে ধর্ম হামারে পাস, তোমরা কারু দেবদেবীকে গালি দিও না, কারণ ধর্মকে খারাপ বলো না, তারটাকে তুমি নিজের মনে করে নিও না, এটার নাম ইসলাম। তোমার দ্বারা যেন সে কষ্ট না পায়, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তা বলে এটা নয় তুমি তার পূজোর অনুষ্ঠানে যোগদান করবে আর আমার আল্লাহ মেনে নিবে, কখনো হতে পারে না। কেউ যদি করেন তার থেকে বড় মুশরিক আর পৃথিবীতে কেউ নাই। কোন মলবি যদি বলে মুশরিক হবে না, সেই মলবিকে চ্যালেঞ্জ রইল তোমার ঘাড়ে ধরে আমি কোরআন খুলে দেখাবো তোমাকে। কেউ যদি করে সে পাপ করছে, আপনি মানবেন না সেটা আল্লাহ আলাদা ব্যাপার,
আপনি বললেন আপনার কথা মানবো না, আমার যা ইচ্ছা তাই করবো, তো আপনি করতে পারেন, কিন্তু আল্লাহর কসম ইসলাম মন চায় জিন্দগি লয়, রব চায় জিন্দগির নাম ইসলাম। আমার আল্লাহ এবং রসুলে আল্লাহর কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, হাদিস কুরআন, এটার নামই হচ্ছে ইসলাম। তোমার মন গড়া কথা, মন গড়া চলার নাম ইসলাম নয়, তাইলে তো বহুজন মুসলমান হবে, ঠিক কিনা কথা বলে?